So, my fellow Americans, ask not what your country can do for you. Ask what you can do for your country. আজকে আমি হাজির হয়েছি জন এফ কেনেডির মৃত্যু নিয়ে আলোচনা করতে। President Kennedy say he is dead. John F. Kennedy 1963 সালের 22 নভেম্বর নিহত হন এবং উনি যেখানে নিহত হন তার খুব কাছে আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে হচ্ছে জন এফ কেনেডির মেমোরিয়াল অর্থাৎ তার স্মৃতিসৌধ। এখান থেকে দুইটি বিল্ডিং পরেই আপনাদেরকে এখনই আমি নিয়ে যাব যেখানে জন এফ কেনেডি নিহত হন। তার নিহত হওয়া নিয়ে অনেক কনস্পিরেসি, অনেক গল্প রয়েছে। অনেকে বলেন যে তার নিহত, তাকে যে লোকটি গুলি করেছে অজলো, সে আসলে আসল ক্রিমিনাল নয়, এর পেছনে আরও অনেক কিছু রয়েছে। সেটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এখন আমি আপনাদেরকে যে স্পটে জন এফ কেনেডি নিহত হয়েছেন সেখানে নিয়ে যাচ্ছি। জন এফ কেনেডির মেমোরিয়ালের একটু সামনেই এদিকেই হচ্ছে দিলি প্লাজা, যার রাস্তার সামনে তিনি নিহত হয়েছেন সেই জায়গাটিতে আপনাকে নিয়ে যাচ্ছি। কেনেডিকে যে ইন্টারসেকশন থেকে টার্ন নেন এইটি সেই ইন্টারসেকশন এবং এটি হচ্ছে দিলি প্লাজা। এবং আমি দেখাই এখানে ফুয়ারা, এমনই ফুয়ারা ছিল ওই সময়ে। আজ থেকে কত বছর আগে, অর্থাৎ 1963 সালে 50 বছরের আগে যেরকম শহরটি ছিল আশেপাশে তেমনই রয়েছে। ডালাস অনেক বড় হয়েছে, অনেক সমৃদ্ধশালী হয়েছে, কিন্তু এই যে কেনেডি যেখানে নিহত হয়েছিল সেই এলাকাটা আগের মতনই রয়েছে। আমার কাছে ভাল লাগলো যে এই মাঠে ওই সময় প্রচুর মানুষ ছিলেন, কেনেডিকে দেখার জন্য আশেপাশে লোক দাঁড়িয়েছিলেন। এবং ওই সময় টেলিভিশন, বিশেষ করে CBS নিউজ ওই সময় জনপ্রিয় ছিল আমেরিকাতে, এবং তারা সাথে সাথে সংবাদ প্রচার করছিলেন। কেউ ভাবেননি এই পরিস্থিতিতে উনি নিহত হবেন, কেউ ভাবেননি এতটা নিরাপত্তা বেষ্টিত অবস্থায় থাকা অবস্থায় একজন প্রেসিডেন্ট নিহত হতে পারে। এবং ওই সময় সারা আমেরিকা স্তব্ধ হয়ে গিয়েছিল। আপনাদেরকে দেখাই ঠিক এক্স্যাক্ট পয়েন্টটি যেখানে গাড়িটি ছিল এবং আমরা ভিডিওতে যে জায়গাটি দেখি সেটি একটু দেখাই আপনাদেরকে। একটু আসুন আমার সাথে। এই রাস্তার মাঝখানে দেখেন একটু দাগ দেওয়া রয়েছে ক্রস চিহ্ন, ঠিক এই জায়গাটিতে গাড়িটি ওই সময় ছিল। আপনাদেরকে একটু বলি, কেনেডি নিহত হওয়ার পর থেকেই বিতর্ক শেষ হচ্ছে না। কারণ হচ্ছে কেনেডিকে যিনি হত্যা করেছিলেন তিনি হচ্ছেন অজলো নামের এক ভদ্রলোক। তিনি আমেরিকার মেরিন সেনা ছিলেন, সামরিক বাহিনীতে কাজ করতেন। তিনি জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করেছেন। তিনি কমিউনিজমের উপর আসক্ত ছিলেন, অর্থাৎ সে কমিউনিজমের উপর তার একটা দুর্বলতা ছিল। সে কমিউনিস্ট মার্কসিজমের প্রতি তার লেখাপড়া করতেন এবং সে ওই ইজম আমেরিকাতে ইমপ্লিমেন্ট করতে চাইতেন। এই কারণে CIA তার উপর একটা নজরদারি রেখেছিল, অর্থাৎ CIA ভাবছিল যে এর দ্বারা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমেরিকাতে কেজিবির হয়ে সে কাজও করতে পারে, এরকম একটা সন্দেহ তার পিছনে ছিল। এই কারণে অজলোর পিছনে গোয়েন্দা নজরদারি ওই সময় চলছিল এবং এই কারণেই অজলোকে সন্দেহ করা হয় যে অজলো ওই সময় এই বিল্ডিংয়ে কেন এসেছিল, সে গুলি করেছে। কিন্তু অজলোকে যখন পুলিশ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছিল, অর্থাৎ সিটি হল থেকে তাকে যখন জেলখানায় নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় সাংবাদিকদের সামনে প্রকাশ্যে তাকে জ্যাক রুবি নামে এক ভদ্রলোক, যিনি এই ডালাসের একটা বারের মালিক, সে তাকে হত্যা করে বসে। অজলোর যে জবানবন্দি বিশ্ববাসী জানতে পারেনি, এই কারণে বিতর্কটি তো চলছে যে আসলেই অজলোকে হত্যা করেছিল নাকি বিরাট একটা পরিকল্পনার একটা অংশ ছিল। এই কারণে আমেরিকার গণমাধ্যমগুলো এখনও বিশ্লেষণ করেন, এখনও অ্যানালাইসিস করেন। কারণ হচ্ছে অজলোকে যে ভদ্রলোক হত্যা করেছে সেও জেলখানায় মারা গিয়েছেন, অর্থাৎ সেও বেশি দিন বেঁচে থাকেননি যে তার কাছ থেকেও অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে। এই কারণে বলা হয় যে এই কেনেডির হত্যাকাণ্ড একটা রহস্যময়। গত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচুর ডকুমেন্ট পাবলিকলি প্রকাশ করেছেন এবং সবগুলো অবশ্য প্রকাশ করেননি যে CIA ওই সময় কি ভূমিকা নিয়েছিল কেনেডির মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য, বা তার ইনভেস্টিগেশন যে নথিগুলো
সেগুলো এখন মোটামুটি সাধারণ মানুষের কাছে চলে এসেছে, তারপরেও এটা নিয়ে বিতর্ক কিছু ছাড়ছে না। এটি হচ্ছে জন এফ কেনেডির স্মৃতিসৌধ, তার ঠিক মূল বেইসে আমি বসে আছি। জন এফ কেনেডির এই স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন তার ফ্যামিলি ফ্রেন্ড এবং নকশাটি তিনি করেছেন। এই স্মৃতিসৌধের নির্মাণ শৈলী যেমনই হোক, জন এফ কেনেডির ইমেজ কিন্তু অনেক বড়। জন এফ কেনেডি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন এবং জন এফ কেনেডিকে বলা হয় যে চির সবুজ প্রেসিডেন্ট, এবং তার যে কথা বলা, তার যে আন্তর্জাতিক কূটনীতিতে তার যে অবদান, এবং ওই সময় রাশিয়ার সাথে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাথে যে ঠান্ডা যুদ্ধের সময় তার যে ভূমিকা সেটা অসাধারণ, এবং আমেরিকা যে চাঁদে গিয়েছিল সেটা পুরাটা তিনি সমন্বয় করেছিলেন, এবং ওই সময় আমেরিকার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য প্রয়োজন ছিল রাশিয়ার আগে আমেরিকার চাঁদে প্রত্যাবর্তন করা বা রকেটে করে চাঁদে যাওয়া, সেটি করাতে জন এফ কেনেডির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং উনি অনেক ক্রেজ ছিলেন। আমেরিকার প্রেসিডেন্টের মতন অত গম্ভীর মানুষ ছিলেন না, অত্যন্ত খোলামেলা মানুষ ছিলেন এবং সাধারণ মানুষের সাথে মিশে যেতেন। এটাই হচ্ছে তার জনপ্রিয়তার মূল কারণ।